সুপ্রিয় শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলম সহকারী শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ আমরা গত ক্লাসে নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ দ্বাদশ অধ্যায় সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয় আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা এই ঠিক এই অধ্যায়ে আরেকজন অর্থাৎ নতুন আরেকজন শিল্প উদ্যোক্তার জীবনী নিয়ে আলোচনা করব গত ক্লাসটা আমরা আলোচনা করেছিলাম আমরা ইসলাম গ্রুপের प्रतिष्ठा অর্থাৎ আমরা জহিরুল ইসলামকে নিয়ে আলোচনা করেছিলাম আজকে ঠিক তারই মতো আরেকজন সফল উদ্যোক্তা নিয়ে আমরা আলোচনা করব তাহলে আজকে পাঠ পরিচিতিতে আছে আমরা সফল উদ্যোক্তাদের জীবনে থেকে শিক্ষণীয় আজকের যে পাঠ পরিচিতিতে আমরা রাখছি তিনি হলেন দেখো একটা ছবি দেখছি আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি উনি মানে স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা উনি স্কোয়ার গ্রুপের চেয়ারম্যান ছিলেন যার নাম আমরা স্যামসান এইচ চৌধুরী উনি একটা ব্যবসা হিসাবে তুলেন। কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানের তার সততা নিষ্ঠা কঠোর পরিশ্রম এবং উদ্যম সাহসে আজকে তিনি একটা বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন আজকে আমরা আলোচনা করব আমরা স্যামসন এই চৌধুরীর জীবনী নিয়ে যিনি বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালীন থেকেই একজন সফল উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করেন আজকে আমাদের তার জীবনী থেকে আমরা কিছু তো বাংলাদেশের শিল্প বাণিজ্যের ইতিহাস একটা অবসরণীয় নাম স্কোয়ার গ্রুপের চেয়ারম্যান জনহিতশী ব্যক্তিত্ব যিনি স্যামসন এ চৌধুরী তিনি উনিশশো ছাব্বিশ সালে পঁচিশে সেপ্টেম্বর তারিখে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন তাইলে আমরা জন্ম আমরা জানলাম তার বাবার নাম ছিল ই এইচ চৌধুরী ও মাতার নাম লতিকা চৌধুরী সামসানের চৌধুরীর বাবা ছিলেন আউটডোর ডিস পেনশনারির মেডিকেল অফিসার শামজান এই চৌধুরী উনিশশো থেকে চল্লিশ সাল পর্যন্ত কলকাতা বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন সেখান থেকে তিনি সিনিয়র ক্যামব্রিজ ডিগ্রি অর্জন করেন তিনি হারভার্ড ইউনিভার্সিটি স্কুল থেকে ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন পিতার পেশার কারণে ছোটবেলায় থেকে ওষুধ নিয়ে নাড়াচড়া করতেন ওষুধের প্রতি তার একটা নমনীয় ভাব ছিল ওষুধের প্রতি তিনি দুর্বল ছিলেন তাইলে ওষুধের প্রতি তার একটা আগ্রহও ছিল তাই তিনি কি করলেন গ্রামে তার নিজ এলাকায় ছোট্ট একটি ফার্মেসির দোকান দিয়ে ব্যবসা শুরু করেন সেটি উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে গ্রামের বাজারে ফার্মেসি ব্যবসা শুরু করেন উনিশশো সালে তিনি ওষুধ কারখানা স্থাপনের একটি লাইসেন্স পান তিনি সহ তিন বন্ধু মিলে প্রত্যেককে বিশ হাজার টাকা করে মোট আশি হাজার টাকা বিনিয়োগ করে বারোজন শ্রমিক নিয়ে স্থাপন করেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস যা আজকের ওষুধ কোম্পানির মধ্যে সবচেয়ে সফল সুনামধন্য ধন্য স্কোয়ার ফার্মাসিউটিক্যালস আমরা পাই এই কোম্পানিটি সারা বিশ্বের আমরা প্রায় পঞ্চাশটিরও অধিক দেশে এই ওষুধ তিনি রপ্তানি করে থাকেন আমরা পরবর্তী ধাপে আমরা আলোচনা করব এই কোম্পানির প্রথম যিনি মানে ওষুধটি আমরা উৎপাদন করেন সেটির নাম ছিল স্টোন সিরাপ যা রক্ত পরিশোধনের জন্য কাজ করত। এই স্টোন সিরাপটি দিয়েই তিনি ব্যবসা কার্যক্রম শুরু করেন গুণগত মানের সাথে করা হয়নি কখনো গুণগত মানের কারণেই এই ওষুধের নাম উল্লেখ করতেন স্থানীয় ডাক্তাররা এক পর্যায়ে নাম করা কোম্পানি ওষুধের চেয়েও বেশি চলতে থাকে স্কোয়ারের এই ওষুধ তিনি স্বপ্ন দেখেছিলেন স্কোয়ার একদিন অনেক বড় একটা প্রতিষ্ঠান হবে এই বুকিয়ে নিয়ে ও সাহসকে পুঁজি করে সামনের সব তাকে মোকাবেলা করে ধীরে ধীরে এগিয়েছেন তিনি কঠোর পরিশ্রম সততা ও শৃঙ্খলার মধ্য দিয়ে সে ছোট্ট উদ্যোগ আজ বিশাল স্কোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছেন তার এই গুণ মানে তার যে উদ্যোক্তার একটা সফল উদ্যোক্তার যে গুণগুলো এখানে গুণগুলো চলে আসলো তিনি কি ছিলেন একজন মানে কঠোর পরিশ্রমী ছিলেন সততা ছিলেন এবং তার মধ্যে একটা শৃঙ্খলা দিয়েই একটা ছোট্ট ব্যবসা তিনি উদ্যোগ নিয়ে স্থাপন করছেন ওই ছোট্ট ব্যবসাটাকে আজকে বিশাল কোম্পানিতে পরিণত করেছেন বর্তমানে সেখানে প্রায় তিরিশ হাজার শ্রমিক কর্মরত আছেন শুধু ঔষধ শিল্পই নয় এই শিল্প গ্রুপে ব্যবসায় সম্প্রসারিত হয়েছে প্রসাধন সামগ্রী টেক্সটাইল কৃষি তথ্যপ্রযুক্তি স্বাস্থ্যসেবা ও মিডিয়া বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে স্কোয়ারের পণ্য ঔষধের গুণগত মান দেশে বিদেশে স্বীকৃত তাই পৃথিবীর প্রায় পঞ্চাশটি দেশেরও রপ্তানি হচ্ছে স্কয়ারের ওষুধ দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনের চেয়ারম্যান ছিলেন তিনি তাছাড়া তিনি মেট্রোপলিটন চেম্বার ও ঔষধ শিল্প সমিতির সভাপতিও ছিলেন যুক্ত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার এন্ড কমার্স বাংলাদেশের সাথে স্যামসন এক চৌধুরী সম্পর্কে শোভা অধিকারী লিখেছেন একাধারে তিনি ছিলেন মালিক ম্যানেজার হিসাবরক্ষক টাইপিস্ট ক্যারানি শ্রমিক ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উপর থেকে নিজ পর্যন্ত এমন কোনো পর্যায় নাই যেখানে তিনি কাজ করেন নেই। তাই। 2009 থেকে 2010 অর্থবছরে স্কয়ার গ্রুপ বর্ষের সেরা করদাতা হিসাবে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্বাচিত হয়েছিল 1912 সালে 5ই জানুয়ারি মানে 86 বছরে তিনি মৃত্যুবরণ করেন আমাদের দেশ থেকে একটা বরণ্য ব্যক্তি হারিয়ে যান তাই আমরা এই আজকে যে আলোচনা করলাম সেটি ছিল তার স্কয়ার গ্রুপের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী স্কোয়ার তৈরি হরেক রকমের পণ্য আজ মানুষের ঘরে ঘরে মান প্রতিযোগিতামূলক মূল্য গণগত মান ও কাজের শৃঙ্খলার কারণে দেশে বিদেশে পণ্য সমাদৃত শিল্প সৃষ্টির পৌঁছে দিয়েছেন সফল শিল্পপতি ও সার্থক উদ্যোক্তাদের কাতারে প্রচেষ্টা উদ্যমে তিনি একের পর এক গড়ে তুলেছেন নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান বর্তমানে স্কয়ার গ্রুপের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস স্কোয়ার টয়লেট স্কোয়ার টেক্সটাইলস স্কোয়ার হোল্ডিংস স্কোয়ার স্পিনিংস স্কোয়ার কনজুমার প্রোডাক্টস স্কোয়ার নিট ফ্যাব্রিক্স স্কোয়ার ফ্যাশনস স্কোয়ার হার্বাল এন্ড ন্যাচারাল ও স্কোয়ার হাসপাতাল লিমিটেড এইগুলো ছিল এই আমরা স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠান সমূহ তিনি বিভিন্ন পর্যায়ে পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন দেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন পণ্য উৎপাদন সংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধি সহ সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য দুই সালে সরকার জন ব্যক্তিকে বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন যেটা সিআইপি নির্বাচন করে বৃহৎ শিল্প গোষ্ঠীর আঠারো জনের মধ্যে একজন ছিলেন স্যামসন এইচ চৌধুরী তিনি দুই হাজার সালে দৈনিক ডেলিস্টার ও ডিএইচএল এর প্রদত্ত বিজনেসম্যান অফ দ্য ইয়ার এবং উনিশশো সালে আমেরিকান চেম্বার অফ কমার্সের দৃষ্টিতে বিজনেস এক্সিকিউটিভ অব দ্য নির্বাচিত হয়েছিলেন তাইলে এটি ছিল তার কৃতিকর্মের জন্য স্বীকৃত ও পুরস্কার স্বরূপ তাই আমরা এই স্কয়ার কোম্পানির মালিক এসেমসেন এই চৌধুরীর মতো একজন সফল উদ্যোক্তার জীবনী আমরা আলোচনা করলাম শিখতে পারলাম যে আসলে একজন সফল উদ্যোক্তা হতে হলে কি কি গুণ থাকতে পারে কি কি গুণের কারণে সে সফল হয় আমরা শিখতে পারলাম যে ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কিভাবে বড় প্রতিষ্ঠানে রূপান্তর করতে হয় আমরা শিখতে পারলাম একই ব্যক্তি কত রঙের মানে কত রকমের তিনি কাজ করেছেন তিনি টাইপিস্টও ছিলেন হিসাবরক্ষকও ছিলেন মানে কেরানিও ছিলেন আবার তিনি ব্যবস্থাপকও ছিলেন আবার মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন এমন কোন কাজ নাই যে তিনি করেন নাই তার এই সততা তার প্রচেষ্টা তার উদ্যম সাহস আজকে তাকে বাংলাদেশের একজন স্বীকৃত একজন সফল উদ্যোক্তা হিসাবে তার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে আমরা যা আলোচনা করলাম আমরা দ্বাদশ অধ্যায় থেকে জীবনী থেকে আরো অনেকের জীবনী রয়েছে যেমন কি কি আমরা রয়েছে সানজিদা বেগম এরপরে আছে আমাদের আছে আমাদের বগুড়া নায়বালি এইভাবে দেখা গেছে যে অনেক সফল উদ্যোক্তা আমাদের দেশে রয়েছেন তাদের শহস কর্মের কারণে তারা প্রতিষ্ঠিত হয়েছেন তাদের এই আত্ম ত্যাগ অথবা তাদের প্রচেষ্টায় আজ বাংলাদেশ জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে একদিকে যেমন জাতীয় আয় তেমন জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রেও কর্মসংস্থানের মাধ্যমে দেখা গেছে তারা ব্যাপক ভূমিকা পালন করতে পেরেছে তাইলে এই ধরনের শিল্প উদ্যোক্তা বাংলাদেশের প্রয়োজন রয়েছে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল রাষ্ট্র পরিণত করতে হলে এই ধরনের উদ্যোক্তার খুবই প্রয়োজন আজ আমরা এখানেই শেষ করলাম सुप्रिय शिक्षार्थीरा